আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাতহ দেশকাল লাইভ রমজান জিজ্ঞাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি বলন এক ভাই প্রশ্ন করেছেন যে কোন বস্তু ইফতার করা সুন্নত রসলুল্লা সাল্লা সাল্লামের সম্পর্কে হজরত আয়সা সিদ্দিকা রুজাল্লাহ তালা বয়ন করেন যে তিনি ইফতার করতেন সাধারণত টাটকা খেজুর দিয়ে যেহেতু সেখানকার প্রধান খাবার হচ্ছে খেজুর সেই জন্য টাটকা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন টাটকা খেজুর না পেলে শুকটা খেজুর দিয়ে ইফতার করতেন আর তা না পেলে তিনি পানি পান করতেন আসলে আরব দেশের জন্য ওইটি প্রধান খাবার ছিল এই জন্য রসল সাল্লাহু ইসলাম সবচেয়ে সহজরভ্য যে খাবার তাই দিয়ে তিনি ইফতার করতেন এছাড়া এখন তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে খেজুর অত্যন্ত পুষ্টিকর খাবার সারাদিন রোজাখার পরে পুষ্টিকর সহজে হজমযোগ্য খাবার সব স্বাস্থ্যের জন্য উপকারী তো সেজন্য তিনি এ খেজুর ইফতার করতেন আমাদের জন্য খেজুর খেয়ে ইফতার করা সময় ঠিকই কিন্তু এটা বাধ্যতামূলক নয় আমাদের জন্য যে খাবার সহজলভ্য শরীরের জন্য উপকারী সহজে হজমযোগ্য এই খাবারই আমাদের জন্য উত্তম এক ভাই প্রশ্ন করেছেন যে আলট্রাসোনোগ্রাম করা যাবে কি রোজা রেখে হ্যাঁ আলট্রাসোনোগ্রাম করা যাবে এতে রোজা নষ্ট হবে না কারণ আলট্রাসোনোগ্রাম করার কারণে কোনো কিছু ভিতরে ঢোকেও না কোনো খাবার ঢোকে না এবং পাকস্থলীতে যেহেতু কোনো কিছু ঢোকে না সেই কারণে আলট্রাসোনোগ্রাম করায় কোনো দোষ নেই আজকে এই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন খোদা হবে